अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দেবী কান্তি, এখানে তো কিছু নেই। মনে হয় আপনি ভুল দেখেছেন, এখানে কিছু নেই। না না, ও এখানে সাপ ছিল। সত্যি বলছি, ওখানে সাপ ছিল। আপনি কি আগেও সাপ দেখেছেন? এই বাড়িতে না সাপ আছে। আমার খুব ভয় করছে রূপা, আমার খুব ভয় করছে। দেবী কান্তি, আপনার আবার সর্পদোষ নেই তো? হ্যাঁ, সেই জন্যই আপনি সব জায়গায় সাপ দেখছেন। হতে পারে সর্পদোষ। হ্যাঁ, যদি আপনার সর্পদোষ থাকে তাহলে তার প্রভাব আপনার ছেলের উপরে পড়তে পারে বা বাড়ির অন্য কারোর উপরেও পড়তে পারে। এতে প্রাণের সংশয়ও হতে পারে। দেবী কান্তি, দেবী কান্তি, আপনি কি কোনো নাগ নাগিনের সাথে কোন রকম অন্যায় করেছেন? আমার দেবীর প্রাণ সংকটে না না না, নিশ্চয় কোনো উপায় আছে সর্পদোষ কাটানোর। আছে তো, উপায় আছে। কিন্তু তার জন্য সবার আগে এটা জানতে হবে যে আপনার সাথে কোনো সাপের পুরনো শত্রুতা এরকম কিছু আছে কি। এই সমস্ত কিছুই নেই। ঠিক আছে, আমি আপনাকে সাহায্য করব। আমার সাথে চলুন। দেবী কান্তি, আপনি ভয় পাবেন না। এখন আপনি মন্দিরে চলে এসেছেন তো, আপনি পুজো করুন, তারপরে সব কিছু ঠিক হয়ে যাবে। যদি সর্পদোষ কাটাতে হয় তাহলে এই পুজোটা আপনাকে নিজের হাতে করতে হবে। আজ আমি আমার দ্বিতীয় প্রতিশোধ নেব। পারো, কবচ পড়ে আছে। আমি আক্রমণ করলে কোনো কাজ হবে না, আমায় কিছু একটা করতে হবে। দাঁড়ান, দেবী কান্তি, এই পুজো করতে গেলে আপনাকে নিজের শরীর থেকে পোশাক বাদে বাকি সব কিছু খুলে রাখতে হবে, এই গয়না বাকি সব কিছু, তবেই এই পুজো সফল হবে। আমার পরিবার আর আমার ছেলের ভালোর জন্য আমি সব কিছু করব। দিন এবার পুজো শুরু করি। না দেবী কান্তি,
ওই গলার মধ্যে আপনি যেটা পরে আছেন সেটাও আপনি খুলে ফেলুন। আমি এইমাত্র বললাম তো, পোশাক ছাড়া বাকি সবকিছু। এটা এটা তো রক্ষা কবচ, এটা কি করে খুলব? দেবী কান্তি, আপনি মহাদেবের মন্দিরে এসেছেন, মহাদেবের মন্দিরে আপনার কিসের ভয়? যদি আপনার মন পরিষ্কার থাকে আর আপনি কারো কোনো ক্ষতি না করে থাকেন, তাহলে স্বয়ং মহাদেব আপনাকে সাহায্য করবেন। আমার প্রতিশোধ পূরণ হতে কেউ বাধা দিতে পারবে না। আমার পরিবারের রক্ষা করুন প্রভু। অন্যায় তো করেছেনই, অনেক বড় অন্যায় করেছেন, যার কোনো ক্ষমা নেই। আপনি কৃতকর্মের ফল পাবেন দেবিকা। হয়তো অজান্তে আমি কোনো ভুল করেছি, তাই আমাকে ক্ষমা করুন প্রভু। আমার পরিবারকে রক্ষা করো প্রভু। খারাপ মানুষকে ভগবান কোনোদিন রক্ষা করেন না, তাদের নিঃশেষ করেন। মহাদেব নাগিনের হাত থেকে একজন নির্দোষ মানুষকে বাঁচিয়েছেন, আমাকে অন্যায় কাজ করা থেকে বাঁচিয়েছেন। রূপা, এই দেখো, প্রভুর আশীর্বাদ আমি পেয়ে গেছি, আমার পরিবারের আর কোনো বিপদ নেই। রূপা, এই সব কিছু তোমার জন্যই হয়েছে মা। মহাদেব, আপনি আমাকে অন্যায় করা থেকে বাঁচিয়েছেন। এই নিন, পড়ে নিন। হ্যাঁ, যদি আজ আমি ওই দুজন খুনিকে খুঁজে না বের করতে পারি, তাহলে আমার প্রতিশোধ পূরণ করব কি করে? আমি ওই মোহিনীকে কিছুতেই জিততে দিতে পারি না।
রূপা, এবার বাড়ি যাই, বিয়ের লগ্ন পেরিয়ে যাবে। एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।